অবশেষে নিরাপদ ও ব্যয়বহুল রাজধানী টোকিওর জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে লকডাউনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ সন্ধ্যা অথবা আগামীকাল এক সন্ধ্যায় টেলিভিশনে লকডাউনের ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তথ্য মতে 1 এপ্রিল থেকে 21 এপ্রিল অর্থাৎ 3 সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা করবেন তিনি। লকডাউনের আওতায় শুধু টোকিও নয়, থাকছে অন্যান্য প্রদেশের শহরগুলো। তো কয়েকদিনে টোকিও সহ জাপানের বিভিন্ন শহরে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কয়েক গুণে বৃদ্ধি পাওয়ায় এই লকডাউনের ঘোষণা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।